জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমার ভক্তরা চলে এসেছেন, আমি একদম প্রতিদিন মাকে প্রায় সময় লাল শাড়ি পরাই, আজকে একটু মাকে হলুদও পরিয়েছি, মাকে একটু সবুজ কালারের শাড়ি পরাই। এই শাড়িটা পুরো অপূর্ব লাগছে, অবশ্যই লালটা পরিয়ে একটু সবুজ করে তাও দেখি কেমন লাগে মাকে একটু। হ্যাঁ, লালটা খুলে দিই। ভক্তরা চলে এসছেন, ভক্তরা আমি একটু ওয়েট করুন, আমি শাড়িটা চট করে, আমার খুব বেশি করে লাগে না তাই। এক বাবা আমি ইয়েতে তুমি দিচ্ছিলে, আমি বলছি আমি গেলে পরে আমিও ভাজ করবো দ্বিতীয় দিকে। তোমার সেটাই মনে ইচ্ছা করলো? হ্যাঁ হ্যাঁ, একটু মাকে শাড়িটা পরে দিই কেমন লাগে দেখি। লালটা পরে দিচ্ছি, কালকে যে যা ভক্তরা দিয়ে যাচ্ছেন আমি অবশ্যই একে একে পরাবো। কি হয়েছে বেটা, কি হয়েছে সোনা, কি হয়েছে সোনা? আচ্ছা আমি আর দেবো না, বসো বসো এখানে বসো, এই ওইদিকে ওইদিকে এক পশু পশু এসছে মায়ের খুব ভক্ত। পশুটা ভীষণ শরীর খারাপ হয়েছিল, তা মায়ের নাম যা করে ভালো হয়েছে একটু দেখাও মাকে একটু। মা বলো কিভাবে তোমার পশু ভালো হয়েছে? এ মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, মাকে কৃষ্ণকালী মাকে ডাকার পর ভালো হয়েছে। হ্যাঁ, আসবো আসবো করে আসতে পারিনি। মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, শক্ত হয়ে গেছিল। তারপর আমার এই হাত ব্যথা ছিল, মাকে দেখেছি এই যে হাতটাও ভালো হয়েছে। আর বাবা এসছেন কোথা থেকে? বাবা অন্ধ্রপ্রদেশ থেকে। বলো বলো বাবা, বলো অন্ধ্রপ্রদেশ আগো। আমাকে প্রতিবার আমাকে টাকা পাঠিয়েছেন পুজোর জন্য, অনেকবার আমাকে টাকা পাঠাতেন পুজোর জন্যে। আর সব থেকে বড় জিনিস, আমার আর মায়ের একসঙ্গে ফটো উনি বাঁধিয়ে রেখেছেন, ওনার সঙ্গে ভিডিও কলে আমার কথা হয়েছিল। উনি একজন ডক্টর, উনি আর আমার আর মায়ের একসঙ্গে ফটো একদম বাঁধিয়ে রেখে দিয়েছে একদম চেম্বারে। জয় কৃষ্ণকালী মা, যা অনেক ভক্ত আগে এসছেন, বুঝতে পারছেন অন্ধ কদিন লাগে ওপর আসতে? 13 ঘন্টা লাগে, তাই আজকে গাড়ি লেট ছিল 7 ঘন্টা, 20 ঘন্টা মতো লেগে। কিছু খাওয়া দাওয়া করেছেন তো? এই স্টেশনে এসে ডাল পুরি খেলাম দুটো। ঠিক আছে, বুঝতে পারছেন আমি এই জন্যই চাইছি আমি ভক্তদের জন্য কিছু অন্ন সেবা যেন ব্যবস্থা করে দিতে পারি। এই যে ভক্তরা সারাদিন না খেয়ে এসে মায়ের মনে, সেই জন্যই তো আমাকে অনেক ভক্তরা বলেন মা তুমি নিচে গিয়ে সেবা করেছো। আমি করতে পারি না, একটাই কারণ আমি নিচে গিয়ে সেবা করে আসবো, আমার সন্তানরা না খেয়ে থাকবে, সেই জন্যই তো আমি সেবা করতে চট করে যেতে পারি না। ওদের দেখো আমার খুব মায়া লাগে যে রোদে বসে থাকে, আমি সেবা করে চলে আসবো, আমি কেমন মা? সন্তানরা তো খিদে থাকে, এতে তৃপ্তি থাকে, সেই জন্য আমি আমার ইচ্ছা করে না। অনেক ভক্তরা বলেন মা তুমি সেবা করে এসো। যাই হোক, অন্ধ্রপ্রদেশ থেকে এসছেন বুঝতে পারছেন, আর মুম্বাই থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে ভক্তরা শুধু মায়ের দর্শন পাওয়ার জন্য। অবশ্যই চাইবো মায়ের কাছে যেন মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি মায়ের কাছে সবসময়। মাকে শাড়িটা পরিয়ে দিয়ে একটু দেখি কেমন মাকে লাগে। মাকে
সব লেখা হয়ে গেছে। লালটাতেই সব থেকে ভালো লাগছিল, এইটাও ভালো লাগছে, লালটাতে বেশি ভালো লাগছিল। যে ভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে এসছেন উনি বাবা একজন ডক্টর, উনি মায়ের জন্য একদম জবা ফুলের একটা মুটু কিনেছে, অবশ্যই মাকে আমি পরিয়ে দিই। সকালবেলা এসেছি, বিকালবেলা গেলাম, তুমি ডাক্তার দেখাতে গেছিলে অনেকদিন আগে, 12 জানুয়ারি এসেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এসেছিলে, এখানে বসেছিলে, ওই সাবু দিয়ে সাবু মাখা দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার মনে পড়েছে অনেকটা কি আয়তায় এসছে মা, হয়নি কিছু কেন মা? জানি না মা, দেশের জন্য আবার এসে সেই জন্যেও না, মানে আমার মনটার মধ্যে ভীষণ অস্থির হয় যাওয়ার পর থেকে, আর ভিডিও দেখলে মনে হয় কি ওই কাজ ভেঙে ঢুকে যায়, মানে এরকম একটা হয়, কেমন টান হয়, ঠিক বলে বোঝাতে পারবো না কি হয়। আরেকটা জিনিস আমি বলি, যেটা আমি বহু জায়গায় গেছি মা, কাজ তো হয়নি, আর এরকম আমার কখনো হয়নি যে একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ, এরকমটা আমার কখনো মনে হয়নি। মানে মাকে দেখলে তোমায় খুঁজি, তোমায় দেখলে মা খুঁজি, এরকম মনে হয়, কেন জানি না, এটা আমার হয় একদম। মা অনেক কালকে যেমন এক ভক্ত আমাকে ফোন নাম্বার চাইছিল, আমি সত্যি আমি ফোন নাম্বার চাইছি, আমি ভক্তদের বলছি প্রথম দিকে ভিডিওগুলোতে কিন্তু দেখলে ওখানেই আছে কিন্তু ফোন নাম্বার দেওয়া, একদম দেখিও না তাই বলে বারবার। আর ফোন নাম্বার ভিডিওতে আমার আগেও আমি ফোন নাম্বার দেওয়া আছে, অনেক ভক্ত এসে আমাকে ফোন নাম্বার চেয়েছেন, কালকে যেমন এক ভক্ত কলকাতা থেকে এসেছিলেন,
এসি আমাকে বললো মা তোমার ফোন নাম্বারটা দাও, যখন তোমার সুবিধা হবে আমি আমার সমস্যার কথা বলবো। তখন সত্যি আমি রেগে গেলাম যে এখানে বললেন, আবার আমাকে বাড়িতে এসে এক কথা বলবেন, আমার ক্লান্ত লাগছে, খুব বকেছি। না মা ফোন নাম্বার দিও না, ঠিকানা দেওয়া আছে তো, যার যার যদি টান থাকবে সে অবশ্যই মন্দিরে আসবে, আর দেখবে যে ফোন নাম্বার চাইছে সে তোমার কাছে বাড়িতে বসে মা কালীকে দর্শন করবে না, সে বাড়িতে বসে শান্তি নেই, ভক্তকে আমি বোঝাতে পারছি বাড়িতে বসে কাজ চালিয়ে নেবে। ওরা কি চাইছে যে মাকে ফোন করে সারাদিন সারাদিন পারি না মা, নিজেকে ওরা জানে আমি যাচ্ছিলাম না, আমরা ভিডিও দেখে বুঝতে পারছি তো, এখানে যে আসা শান্তিটা আছে না সেটা আর নেই থাকে না, সেদিনই বলি ভক্তকে আসতে বলি। ওরা না ভক্তদের একটা কথাই দেখি, বকে দিতে দাও কিছু ভক্তরা বলবে না, মা ও মা ও মা রাগ করো না, মা রাগ করো না, মা ওই মা ঝুড়ি না লাগলে দাও একবার করে দিই, মাকে সীতাভোগ খাওয়াবে গো। ঠিক আছে মা, ফুল ফুল ওই ভোলেনাথের জন্য আছে, আর হ্যাঁ আমি আছে দেখেছি, সব গোপালকে একটা দেবো, না ওটা শুকনো ফুল মাকে, ওটা নয় দেবাশিস দাস আলিমোহন বক্তের মধ্যে একটা। ঠিক আছে দাও মা ঝুড়ি তো দাও, ওই জন্যই ভক্ত দেবো আমি ভক্তদের বলি যে ফোন নাম্বার চাইবেন না, যার প্রয়োজন মন্দিরে আসুন, সব অবশ্যই ভক্তদের সমস্যার কথা শুনবো, আমার সারাদিনের পর রাত 12টা 1টা সময় আর ফোন করে কথা বলার সম্ভব হয় না। আমি শুধু কিরণ সঙ্গটা খুঁজছি, আমি করেছিলাম পিন করেছিলাম গুগল ম্যাপে, কিরণসঙ্গ ক্লাবের পাশে কৃষ্ণকালী মায়ের মন্দির লিখে একদম সেভ করেছিলাম, যারা দেখবে তারা পাবে, খুঁজবে যারা ভালো করে। ও ভিডিও করেছো তুমি? ভিডিও না, ওই গুগলে সেভ করে, গুগলে সেভ করে দিয়েছি। ঠিক আছে একবার সবাই উলুধ্বনি দিন।